হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গজ্যোতি কুস্কেপ। আমি প্রভু আর আমি শোভন। বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ওয়েব সিরিজ, ফক্কা দার কাণ্ডকারখানা। ফক্কা দা হলো আমাদের মতন এক সাধারণ লোক, কিন্তু তার নানা ব্যাপারে নানা জ্ঞান। যদিও সকলে এই তার এই জ্ঞানের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে থাকে, কিন্তু না, আর বেশি বলবো না। ঠিক, আপনারাই বরং দেখুন ফক্কা দাকে। আর সঙ্গে থাকবে ফক্কা দার কিছু খুব কাছের মানুষ, থাকবে ফক্কা দার সাঁকড়ে ফটকা, ঝিল্লি ও ইংলিশ বাবা। তার দেরি কেন, তাহলে শুরু করা যাক। আমাদের নতুন টুন ফ্যামিলি, যাকে আমরা টুন স্টার বলে থাকি, ফক্কা দার কাণ্ডকারখানা। Bye.
শুনলাম আর বুঝলাম, তাদের হেডকোয়ার্টারেই তুমি তাদের ঠান্ডা দিলে আর প্রস্তাব দিলে একটা ইথিওপিয়ান আইডিয়া। কোনো আইডিয়াই ইউটোপিয়ান আইডিয়া হয় না রে, প্রথমে তা মনে হয়, তারপরে এক্সিকিউট হলে তখন বোঝা যায়। ওই ডিমনিটাইজেশনের সময় দেখিস নি? ওটাতেই তো আমাদের গান মারা গেল। আরে না না, সব সকলেই বোঝে ধ্বংস করতে। পৃথিবীর যত উন্নত দেশগুলো দিকে দেখ, তারা সবাই গড়ার জন্য লড়ছে, আর এখানে সব ভাঙার জন্য লড়ছে আর মরছে। আরে সবাই যদি ভেঙে ফেলবে আর ধ্বংস করবে, তাহলে ক্রিয়েটিভিটি আর ক্রিয়েটিভ আইডিয়াগুলোর কী হবে? দাদা তুমি না জিনিয়াস। জ্ঞানটা আমাকে কম করে দে আর তেলটা কম করে মা। ওরে জিনিয়াস আমি না, আমি নই রে, আমি নই। জিনিয়াস হচ্ছেন আমাদের পূর্বপুরুষেরা। এই আইডিয়ার উপর ভিত্তি করেই কবিগুরু রবীন্দ্রনাথ বিশ্বভারতী তৈরি করেছিলেন শান্তিনিকেতনে, আর পরবর্তীকালে পণ্ডিচেরিতে অরভিরও এই একই আদর্শের উপর গড়ে উঠেছে, বুঝলি? এখন চল চল স্টুডিওতে চল, আর একটা কাজ বাকি আছে। হ্যাঁ চলো। বলছি ঝিল্লির কি খবর রে, আর ইংলিশ টাইমে কি করছে কে জানে? হ্যাঁ তোমার কথা বলছিল। তা বন্ধুরা কেমন লাগলো আমাদের এই নতুন প্রয়াস ফক্কাদার কাণ্ডকারখানা? ফক্কাদার কাণ্ডকারখানাতে ফক্কাদাকে দেখলেন, আর দেখলেন তার সাক্রেট ফাটকাকে আমাদের এই প্রথম কিস্তিতে। পরের এপিসোডগুলো আমাদের সঙ্গে থাকুন। থাকতে তো আপনাদেরকে হবে, দেখতেও হবে, আর তার সাথে সাথে যেটা প্রত্যেকবার বলি, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। আসলে ব্যাপারটা কি জানেন, এই আমরা এই যে বানাই এটাতে কিন্তু বিলক্ষণ কষ্ট হয়। আপনাদের দেখে যতটা আনন্দ লাগে, এটাকে তৈরি করতে গিয়ে কিন্তু আমাদের প্রচুর পরিশ্রম, প্রচুর সময় ব্যয়। তাই এইটুকু তো আপনাদের কাছে আশা করতেই পারি যে আপনারাও একটু কষ্ট করে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ উদ্দীপনাটাকে বাড়াবেন। আপনারা উপভোগ করুন ফটকাদার। চলুন বন্ধুরা, আর ঘন্টাটা কিন্তু বাজাবেন। অবশ্যই, ওই ঘন্টা যত বাজাবেন তত কিন্তু আমাদের উৎসাহ বাড়বে, আর তত বেশি করে এই ফক্কাদা ফাটকা এবং আজকে আরও যারা এলো না, আমাদের টিম মেম্বার যারা ইংলিশ দ্য বার আর ঝিল্লি, তাদের কিস্তি দেখার জন্য চোখ রাখুন। তাদেরকে আনার জন্য কিন্তু ঘন্টাটা বাজানো খুব দরকার। তাহলে চলি বন্ধু, বাই বাই, টেক কেয়ার, আর যেটা বলি শাবাখ।